মুসলমান ভাইদের একরাম করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে নিজের চেয়ে ভালো জানা। আর শয়তানি কি? শয়তান হলো আনা, আমি তার চেয়ে ভালো। আর একরামুল মুসলিম কি? না, আমার ভাই আমার চেয়ে ভালো। ভাই মুসলমানের কদর আমার দিলে থাকা দরকার। সে সে মুসলমান, সে কালমাওয়ালা, কালমা কত দামি জিনিস তার দিলে আছে। যারা আমি ছোট মনে করতেছি, আল্লাহ তাকে জান্নাতে নিতে পারেন, আর আমার অহংকারের কারণে আল্লাহ আমারে জাহান্নামে নিতে পারেন। কাউকে ছোট না মনে। নিজেরে কিছু মনে না করা যে আমি একটা কিছু। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বলতেন, আল্লাহ কেমন লোকের দিয়ে কাজ নিবেন? বলতেন যে মনে করে আমি কিছু না, এমন লোকের দিয়ে আল্লাহ কাজ নেন। ভাই আজে মনে করে আমি কিছু, আমি পুরান, আমি বিদেশ ফিরতা, আমি বড় আলেম, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, বলে এগুলো হলো অহংকারী আর মুতাকাব্বির। সে আল্লাহ কাম নেই লেতা হ্যায়। আর যদি সে তওবা না করে কোথায় গিয়ে পড়বে আল্লাহই জানে। ভাইদের কদর করি, একরাম করি। সাহাবারা নিজে না খায় বর কে খাওয়াইছে, নিজে না পড়ে বর কে পড়াইছে। ভাই তাহলে কি হবে? আপোষে মিল মহব্বত হবে। আর যদি এক অপরের দোষ দেখি তো ঝগড়া লাগবে। আর আমাদের কাজের ভিতরে সবচেয়ে বড় ক্ষতি করে এটা, এক অপরের দোষ দেখা, এক অপরের দোষ বয়ান করা, গীবত করা, এটা আমাদের কাজের সবচেয়ে বড় ক্ষতি। এটা থেকে বাঁচি। করব ভাই, আর ইখলাস তো বললামই। হ্যাঁ, কোন কোন আমল এত নুরানি হয় যে ফেরেশতারাও ধোকা খায়, তারা ওটা উপরে নিয়ে যায়। এক আসমান পার হয়, দুই আসমান পার হয়, সাত আসমান পার হয়ে যখন আল্লাহর আরশের সামনে রাখা হয়, আল্লাহ বলে এটা নিয়ে যাও, এটা আমার জন্য করা হয়নি। এজন্য ভয়ের সাথে চলি, কোন আমল আল্লাহ কবুল করবেন, কোন আমলে আমার রিয়া ঢুকে গেছে আমি জানি না। সাহাবারা নিজের উপরে ইতমিনান করতেন না, বলতেন হায় আমার কি হবে, হায় আমি যদি ঘাস হইতাম, হায় আমি যদি পাখি হইতাম, হায় আমি যদি মোমেনের শরীরে চুল হইতাম, হায় আমার মা যদি আমার জন্মই না দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় ওনার মাথা ছিল ছেলের রানের উপর, বললেন আমার মাথা মাটিতে দাও। কেন আব্বা জান? মাটিতে ধুলাতে আমি আমার মুখ ঢলব, আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ আমার উপরে রহম করে আমারে মাফ করে দেন। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে হুজুর সাল্লাম বলতেন যে আমার পরে যদি কোনো নবী হইতো তো ওমর হইতো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় হাঁটতেন, শয়তান অন্য রাস্তা দিয়া। তারপরে ছেলেকে বললেন যাও আয়েশার কাছে যাও আর বলো যে ওমর তার দুই বন্ধুর পাশে জায়গা চায়।
তার মানে হযরত আয়েশার হুজরাতে হুজুরের কবর বানানো হয়েছে, আর ইন্তেকালের হযরত আবু বকরের ইন্তেকালের পরে সবাই ঠিক করলো যে ওনাকে হুজুরের পাশেই কবর দিবে, হযরত আয়েশার হুজরাতে। তো হযরত আয়েশাকে গিয়ে বললো যে উমর রাদিয়াল্লাহু তো এটা বলছে, তার মানে উনি তৃতীয় জায়গা চাইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বললেন, এই জায়গা তো আমি নিজের জন্য ঠিক করছিলাম, আমার আব্বা আমার স্বামী আর আমি, কিন্তু উমর এমন এক ব্যক্তি তার কথা আমি ফিরাইতে পারবো না, ঠিক আছে যাও আমি ইজাজত দিয়ে দিলাম। তো ছেলে খুশি খুশি আসছে, আব্বা যান আয়েশা তো রাদিয়াল্লাহু আনহা ইজাজত দিয়ে দিছেন। বলেন যে না, এখনো না, এখনো আমি জীবিত আছি, এখনো আমি আমির, হইতে পারে লজ্জার কারণে হা বলছে। তোমরা একটা কাজ করো, যখন আমার রূহ শরীর থেকে বাইর হয়ে যাবে তো আমার গোসল দিয়ে কাফন পরায় আমার জানাজাকে হযরত আয়েশার হুজরার বাইরে রাখবা, আর আবার ইজাজত চাইবা যে ওমর ভিতরে আসার ইজাজত চাইতেছে। ওই সময় যদি ইজাজত দেয় তো ভিতরে আমার কবর করবা, আর না হলে আম মুসলমানদের সাথে আমার কবর দিয়ে দেবে। হযরত ওমর যেন ইন্তেকালের পরে ওনার লাশ ওনার জানাজাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার বাইরে রাখা হলো, আর বললো যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে আসার ইজাজত চাইতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কাপড় চোপড় নিয়ে পর্দা করে বাইরে আসলেন আর বলেন, হ্যাঁ হ্যাঁ ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। এনারা নিজের জিন্দিগি বানাইছেন, অথচ কাপড় পরতেন তালিওয়ালা, খানা এত সাদা সিধা খাইতেন যে অন্যরা খাইতে পারতো না। ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা 80,000 দিরাম গরিবদের ভিতরে বন্টন করে দিলেন আর নিজে তালিওয়ালা জামা পরে আছে। ভাই এনারা নিজেরা দামি বানাইছেন, আমরা দামি জিনিস সংগ্রহ করে মনে করি আমি দামি। বুঝলাম আপনার গাড়ি দামি, বুঝলাম আপনার পোশাক দামি, বুঝলাম আপনার বিবির গহনা দামি, আপনি কি করে দামি হলেন বলেন? মানুষ দামি হয় সিফত দিয়ে, আজকে সিফত নাই, না আছে তাকওয়া, না আছে পরহেজগারি, না আছে দিনদারি, আর নিজেরে দামি মনে করতে। নিজের দামি বানাবার জন্য সবচেয়ে আগে ইমান অর্জন করতে হবে, তারপরে আমল অর্জন করতে হবে, তারপরে আখলাক অর্জন করতে হবে, তারপরে তাকওয়া পরহেজগারি নিজের ভিতরে আনতে হবে, তারপরে মানুষ দামি বনে। যেমন সাহাবারা বলছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু বলছে, 3 দিন পর্যন্ত উনি বলছেন প্রত্যেক নামাজের পরে, আমি খলিফা হইতে চাই নাই, তোমরা আমারে বানাইছো, যে কেউ আমার কাছ থেকে এটা নিয়ে নাও। কোন প্রেসিডেন্ট হয়ে পরে এটা বলে? হ্যাঁ ভাই তোমরা আমারে প্রেসিডেন্ট বানাইছো, তোমরা নিয়ে নাও, কেউ কেউ বলে না। আর সাহাবারা কি বলতেন? এ আবু বকর, যতদিন আপনি আমাদের মাঝে আছেন আপনাকেই খলিফা হইতে হবে। দুই বছর 5-6 মাস খেলাফত করছে, যেদিন খলিফা হয়েছেন পরের দিন কান্ধায় কাপড় নিয়ে, ওনার কাপড়ের ব্যবসা ছিল, বাজারে যাইতেছিলেন, হয়তো তোমার রাস্তায় দেখা গেল খলিফা সাহেব, আপনি কোথায় যাইতেছেন? বলে বাজারে যাইতেছি। বলে তাহলে খেলাফতের কাজ কে দেখবে? তো বলে আমার বিবি বাচ্চাদের কি হবে? তোমরা জন্য বললেন, ঠিক আছে আমরা মাশওয়ারা করব, আপনার জন্য আমরা একটা ভাতা ঠিক করব বাইতুল মাল থেকে, আপনি এখন আর ব্যবসা করতে পারবেন না,
দোনে রাজি হইলেন। ভাতা কি ঠিক হইছে? আম মুসলমানের জন্য যতটুকু ওনার জন্য ওইটা। আমাদের এখানে তো বড় অফিসারের বেশি বেতন, তারপরে কম, তারপরে কম, এভাবে এরকম। ও সময় আদালতের ইনসাফ ছিল তো। ইন্তেকালের সময় উনি আয়েশা রাদিয়াল্লাহু ডাকলেন, বলেন আমি যে 2-2.5 বছর খেলাফত করছি, আমি কত টাকা নিছি বাইতুল মাল থেকে? তো উনি হিসাব করে বললেন যে 6,000 দিরহামের মতন হবে। হযরত আবু বকর বললেন, আমার ছোট্ট একটা জায়গা আছে, ওটা তুমি বিক্রি করে দিও, ওটা থেকে 6,000-এর মতন পাওয়া যাবে, সেটা তুমি বাইতুল মালে জমা করে দিও। তারপরে জিজ্ঞেস করলেন, আর কি নিছিলাম খেলাফতের সময়? বলেন, একটা গোলাম, একটা উট, একটা চাদর। বলে, তিনটা জিনিস আমার ইন্তেকালের পরে যে খলিফা হবে তার কাছে দিয়ে দিও। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6,000 টাকা জমা করে দিলেন বাইতুল মালে, আর এই তিনটা জিনিস নিয়ে ওমর রাদিয়াল্লাহুকে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদে দিলেন, আর বললেন, আয়েশা, তোমার আব্বা আমাদের জন্য বহুত কঠিন করে ইন্তেকালের আগে এটাও জিজ্ঞেস করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টা কাপড় দিয়ে তোমরা কফন বানাইছে? বলে, তিনটা। বললেন, আমার গায়ে 2টা পুরান চাদর আছে, এটা ভালো করে ধুয়ে আমার কাফান বানাবা, হ্যাঁ একটা নতুন নিয়ে আসো। হযরত আয়েশা বললেন, আব্বা জান, আমরা তো এত গরিব না যে আপনার জন্য আমরা 3টা নতুন কাপড় আনতে পারবো না। বলেন যে, না, নতুন কাপড়ের বেশি হক রাখে যারা জীবিত আছে, আমার জন্য এটাই যথেষ্ট। তো 2টা পুরান চাদর আর 1টা নতুন চাদরে ওনার কফন বানানো। এনারা হলেন দামি, মালওয়ালা দামি না, পদওয়ালা দামি না, ডিগ্রিওয়ালা দামি না, ইমান আমল আখলাক ওয়ালা হলো দামি। আরে ইমান আমল আখলাক এমনি পাওয়া যায় না, এজন্য মেহনত করতে হয়, এজন্য মুজাহিদা করতে হয়, এজন্য চেষ্টা করতে হয়, তারপরে যদি দেন আল্লাহ। তো এই মেহনতের জন্য আমরা সবাই তৈরি আছি ভাই। আল্লাহ পাকের কত বড় মেহরবানি, আল্লাহ পাক মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কবরকে নূর দিয়ে ভরে দেন যে এই জামানাতে আমরা এই কাজটা পাইছি, এর কদর করি, এর তাকাজা পুরা করি। তো দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দিবেন, চ্যান দিবেন, সুকুন দিবেন, আর আখিরাতে আল্লাহ পাক উঁচু মাকাম দিবেন জান্নাতে। বলে, তোমাদের হাশর ওদের সাথে হবে যাদের সাথে তোমাদের মিল খায়, যাদেরকে তোমরা অনুসরণ করো। তো যদি ইহুদ নাসারাদের অনুসরণ করি তো ওদের সাথে হাশর হবে, আল্লাহ মাফ ফরমান। আর যদি সাহাবাদের অনুসরণ করি তো তো সাহাবাদের সাথে হাশর। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তা খুরুজের কোনো বদল নাই। ইনফিরু খিফাফা ওয়া সিখালা, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলতেন, এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না। কোন আয়াত? বের হও আল্লাহর রাস্তায়, চাই তুমি ভারী হও, চাই তুমি হালকা হও, মানে যে কোনো অবস্থায় বের হও। বলে, এই আয়াত আমাকে ঘরে বসতে দেয়। আমরা 2 দিন আগে তুর্কি থেকে আসলাম, ওখানে আমার সোরা ছিল, আইয়ুব আনসারীর জন্য কবরে গেলাম। ওনার এন্তেকাল হয়েছে ইস্তাম্বুলে না, অনেক পিছনে, কিন্তু মতের সময় ছেলেদেরকে উসিয়ত করছেন, আমি এখানে মরলে এখানে আমার কবর বানাবো না, যত দূর ইসলামের লস্কর যাবে ওই শেষ প্রান্তে আমার ই করবো। তো সাহাবারা ইস্তাম্বুলের গেট পর্যন্ত পৌঁছে ওখানে ওনারে কবর দিচ্ছে ইস্তাম্বুলের বাইরে। কিন্তু যখন ইস্তাম্বুল বড় হয়ে গেল তো শহরের মাঝখানে ওনার কবর।
আর তুর্কির ওয়ালারা বলে সুলতান আইয়ুব, মানে বাদশাহ আইয়ুব। ভাই হুজুরের মেজবান আর কি বলছেন, যে আল্লাহকে যেন আমি বলতে পারি যে যতদিন হায়াত ছিল তোমার রাস্তা বের হয়েছে, মওতের পরে আমার লাশ তোমার রাস্তায় চলছে। মত হয়ে গেছে, লাশ নিয়ে যাইতে 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 ইস্তাম্বুলের গেটের ওখানে খবর দিস। এই জন্য ভাই দোস্ত, আল্লাহর রাস্তা বের হওয়া এটা যেন না ছুটে যায়, চাকরির কারণে, ব্যবসার কারণে, দোকানদারের কারণে। ভাই সাহাবারা হর হালে বাইরে হয়েছেন, কোনো ওজোর ছাড়েন নাই। বয়স্ক ছিলেন আবু আইয়ুব আনসারী যেন বাইরে হয়েছেন, ল্যাংড়া ছিলেন আমর বিন জমুর রাদিয়াল্লাহু আনহু বাইরে হয়েছেন, অন্ধ ছিলেন আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বাইরে হয়েছেন, উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 13-14 বছর বয়স, আল্লাহর রাস্তায় বাইরে হয়ে শহীদ হয়ে গেছে। তো বাচ্চা, বুড়া, ল্যাংড়া, অন্ধ, মেয়েরা, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বহুত বাহাদুর বীর সাহাবিয়া ছিলেন, হুজুরের অনেক গজওয়ায় শরীক হয়েছেন। হযরত হুসাইন সাল্লাল্লাহু বলতেন, ওদের যুদ্ধের সময় যখন আমার সাহাবিরা এদিক ওদিক হয়ে গেছিল, যখনই আমি ফিরে দেখতাম ঘুরে, যে আমার পিছনে উম্মে আম্মারা আর তার ছেলে তলোয়ার হাতে নিয়ে আমার হেফাজতের জন্য দাঁড়ায়। ওদের যুদ্ধে উনি ওনার কাঁধে আঘাত পাইছেন, আর ইয়ামামার যুদ্ধে ওনার এক হাত কেটে গেছে, এরকম মেল। একবার অনেক দামি পোশাক আসলো, মালে গনিমত, মেয়েদের সবাই পরামর্শ দিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে, যে আমিরুল মুমিনিন আপনার বৌমারে এই কাপড় দিয়ে দেন। উনি বললেন যে না, আমি এমন এক মেয়ে লোক চিনি মদিনাতে যে বেশি হক রাখে এই কাপড়ের, পাঠাই দিলেন সেটা উম্মে আম্মারার বাসা। ভাই তো সাহাবারা কোন ওজোর আমাদের জন্য ছাড়েন নাই। এজন্য আমরা নিজেকে তৈরি করি, 3 দিন দিলে চিল্লার জন্য বাইর হন, চিল্লার দিনে 3 চিল্লার জন্য বাইর হন, 3 চিল্লা দিলে বিদেশের জন্য বাইর হন, ওলামা একরামরা 1 সালের জন্য বাইর হন, যারা 1 সাল দিয়েছেন 2 সালের দ্বিতীয় সালের জন্য বাইর হন, যারা 3 মাস 4 মাস দিয়েছেন 5 মাসের জন্য বিদেশে যান। কত তাকাজা সারা দুনিয়াতে। এজন্য ভাই সবচেয়ে প্রথম এবং উত্তম দরজা হলো দ্বিতীয় সাল ওলামা ইকরাম, কারা কারা লাগাবেন দ্বিতীয় সাল, দাঁড়ান না একটু, একজন আর দুইজন আর তিনজন, আপনি দাঁড়াইছেন নাকি? দাঁড়াইছেন আর কই? এই পাশে ওলামা ইকরাম যারা সাল লাগাইছেন, ওনারা দ্বিতীয় সালের জন্য তৈরি হবেন, মাশাআল্লাহ। তশকিলওয়ালারা কই? একজনের দেখে না তো। এ ভাই ঢাকা শহরে তশকিলওয়ালারা কই? কলমও নাই, কাগজও নাই। হ্যাঁ হাবিব বিন শামস, আল্লাহ কবুল করো। ভাই আপনারা যারা দূরে আছেন একটু কাছে চলে আসেন, তাহলে আপনাদের তাফাক্কুত হয়ে যাবে। ভাই কাছে চলে আসেন, মেম্বারের কাছে, এই পাশে যে দাঁড়াইছিলেন আপনিও চলে আসেন। দ্বিতীয় সাল আসেন, মাশাআল্লাহ। আর কে দ্বিতীয় সাল? আর কে? এখানে অনেক সাল।